নমস্কার, লাবণী নন্দর মহলে সবাইকে স্বাগত। আজকে আমি যেটা করব, দুধ চা, মশালা দুধ চা। আমাদের বাড়িতে সারাদিনে অন্তত 7-8 বার চা হয়, তো এর জন্য আমি প্রথমে আগের থেকে একটা মশলা বানিয়ে রেখে দিই। সেটা হলো লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। এটা আমি জাস্ট মিক্সিতে পেস্ট করে গুঁড়োটা রেখে দিই একটা কৌটোর মধ্যে। চায়ের সেন্টটা খুব সুন্দর হয় তার জন্য। এরপর আমি যেটা করব, আমাদের তিনজনের আমি চা বানাবো। তিনজনের চায়ের জন্য আমি 2 কাপ দুধ আর 1 কাপ জল নিয়ে নেব। আর তারপর আমি এই সময় আমার গ্যাসের আঁচটা আমি অল্প ফ্লেমে রাখবো। এতে আমি একটু আদা গ্রেট করে দেবো। আমরা প্রায় এরকম চা খেতেই ভালোবাসি, মশলা চা। শীতকাল হলে তো খুবই ভালো লাগে, গরমকালে অনেকে খায় অনেকে খায় না, তবে আমরা খাই। এরপর আমি আমার ওই মশলা 1/2 টিস্পুন দিয়ে দেবো। ফুটতে থাকবে অল্প ফুলে, দুধটা ফুটবে। তিনজনের চায়ে আমি 3 চামচ চা দেবো, 3 চামচ চা। এটাকে আমি কম আছে ফুটিয়ে দেবো। চা বানানো ইংলিশ বইয়ে কীভাবে চা বানানো। আমার চা রেডি। আমি আমার নিজের জন্য 1 চামচ চিনি নিয়ে নিয়েছি আর চাটা আমি ছেঁকে নেব। সকালে সারাদিন যখন